हेलो मैजन 36 26 36 रोशे भरा पाका किसमिस कोथा जाबेन हमी सिटी लॉ कॉलेजे हॉस्टेले थाकी चलुन आपनाके पोछे दिये आसि आसुन अनेक मानुषेर भीड़े एक जन मानुष मानुषटा मनेर मानुष ना तो देख তবে মানুষটা যেই হোক ভীষণ হ্যান্ডসাম ভালোবাসার মতো রুবি তোর পরীক্ষার ফিসের টাকা পাঠালাম মন দিয়ে লেখাপড়া করিস তুই তো জানিস এখন তোর উপরে আমাদের সবকিছু নির্ভর করছে ভাইয়া আর অল্প কিছুদিন কষ্ট করো তারপরেই তোমার গোলামির দিন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে मालिक
হুজুর আপনার লোকেরা আমার জমির সব ধান কাইটে লইয়া যাইতাছে। ওই ক্ষেতের দলিল কার কাছে? আপনার কাছে হুজুর। আমার কাছে কেন বাবা? ওই ক্ষেতের দলিল আপনার কাছে বন্ধক রাখা। আমি 6 মাসের লেগে 5,000 টাকা নিছিলাম। ঠিক ঠিক বলেছিস, কিন্তু 6 মাসের জন্য নয় বাবা, 2 মাসের জন্য নিয়েছিলি। এখন 2 মাস পার হয়ে 4 মাস হয়েছে। ওই ক্ষেত এখন তোর নয়, আমার। আমার না হুজুর, 2 মাস না, 6 মাসের জন্য। শুয়োরের বাচ্চা, আমি মিথ্যা কথা বলছি? না না হুজুর, মিথ্যা না, মিথ্যা না, আপনি সত্যি কথাই বলছেন। আমারই ভুল হয়েছে। তোরই ভুল হয়েছে, আর কোনদিন ভুল করেও ওই জমির মালিকানা দাবি করিস না। জব্বার মালিক, আমার মনে তো আবার দয়া মায়া বেশি। যা ওকে 100 চাল দিয়ে দে। যা আসো আসো। হ্যালো, কে? দারোগা, বলো কি হয়েছে? কি না হয়েছে তাই বলুন। শিমুদ্দুলের কৃষকরা আপনার নামে অভিযোগ করেছে, আপনি নাকি অবৈধভাবে ওদের জমি দখল করে দিয়েছেন। সে শালার অভিযোগ করেছে, তাদের নাম ঠিকানা ভালো করে লিখে রাখ, আমি আমার ছেলে টাইগারকে পাঠাবো, ওদের অভিযোগ পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। আরে না না, তার প্রয়োজন নেই। ইয়া আপনার ছেলেকে দিয়ে 100,000 টাকা পাঠিয়ে দিলে হবে, বাকি সব আমি ম্যানেজ করে নেব। আরে কুত্তার বাচ্চা গোলাম! জি মালিক। যা বাগান মারিতে গিয়ে 1/2 ঘন্টার মধ্যে টাইগারকে ডেকে নিয়ে আয়, দেরি হলে পিটিয়ে পিটে ছাল তুলে নেব। ঠিক আছে মালিক। সিল মাইরা দিব। না না করিস না, এত নানা সংস্কার। ও ও ভালো যাও, কি এত নানা করো? এই মাগিরে ধর। তুই তুই জানোস না এটা কারেন জাল, হিন্দা কন্দির ছোট মাছ চাইবার পারে না। আয় তোর আমি শিলটা মাইরা দেই, তারপর তুই জাগা। ছোট মালিকের কাছে। ছোট মালিক ভীষণ ব্যস্ত। ব্যস্ত? হ্যাঁ, ছোট মালিক এখন পোলাও মাংস খাচ্ছে। আরে পোলাও খাক আর যাই খাক, ছোট মালিকের কাছে আমাকে যেতেই হবে। আরে এই কই আই। ওই শিল মারার আগে এত শরীরে কাপড় চোপড় থাকা ভালো না, কেমন যেন লাগে, মোট পাই না, লড়ি চলিস না। আমাকে যেতে দাও। কথা কম কাম বেশি, নাইলে কিন্তু কাতুকুতু দিমু। কি চাই? বড় মালিক ছোট মালিককে খবর দিয়েছে, এখন তো যা যাবে না। না না, ছোট মালিককে যেতেই হবে, নইলে আমাকে মেরে ফেলবে। বলেছি তো, বাস এখন ব্যস্ত। ব্যস্ত হলে কি হবে? বড় মালিকের খবর আমাকে ছোট মালিককে দিতেই হবে। আরে আরে এই সেল মাইরা দিছে। ছোট মালিক, বড় মালিক আপনাকে ডেকেছে। এই গোলামের বাচ্চা, তুই আমার বাউন্ডারি পার হইলি কেমনে? আমার চারিদিকে তো কারেন জাল পাতা। ছোট মালিক, আমার কোনো দোষ নেই ছোট মালিক, বড় মালিক বলেছে 1/2 ঘন্টার মধ্যে আপনাকে নামিয়ে যেতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তোরে শিল মারুম, তোর মালিক তোর শিল মারুম। কুত্তার বাচ্চা, জুইতের মধ্যে ঠ্যাংলারা, তোরে আমি শিল মাইরা দেবো। তার বাচ্চা ওঠ। মালিক আমাকে মাফ করে দিন মালিক। ছোট মালিক আমাকে আমাকে মাফ করে দিন মালিক, আমার আর জীবনে ভুল হবে না মালিক। তার বাচ্চা, ছোট মালিক আমাকে মাফ করে দিন মালিক। চল তার মালিকের কাছে, তারপর তোর লগে হিসাব কিতাব। চল। এই দাঁড়াও, শোনো, আমাগো বস দাঁড়ে একবার ভোগ করে, তারে আমরা সিল মাইরা দেই। কারণ আমগো বস এক মায়ারে দুইবার ভোগ করে না, তাই নতুন পুরান চিনবার লাগিয়া আমরা সিল মাইরা দেই। আসো। আরে আসো না। না।
মালিক ওই খানকির পোলা আড়াই কিলোমিটার দৌড়াইতে তোর এত কষ্ট লাগতাছে মনে হয় তোর পানির পিপাসায় বুকটা ফাইটা গেতাছে আমি গাড়িতে বই রয়েছি আমার কষ্ট লাগে না তোরে দেখা আমারও পানির পিপাসা লাগছে আমি পানি খাই তুই দেখ তাইলে তোর পিপাসা মিটব পানি খাবি হ্যাঁ মালিক নে খা তুই খা গোলামের বাচ্চা একটা কুত্তা 40 মাইল বেগে দৌড়ায় আর তুই পারস না আর কুত্তা তো তোর চেয়ে ভালো আমি এখন 40 মাইল বেগে গাড়ি চালামু আর তুই কুত্তার রকম 40 মাইল বেগে দৌড়াবি তা না হইলে তোর কপাল আজকে খুব খারাপই আছে দৌড়া কুত্তার মালিক আপনি আমাদের মা বাবা হুজুর আপনার জন্য আমরা বেঁচে আছি ঠিক আছে যাও দলিল নিয়ে এসো যাও হুজুর বাচ্চু জি হুজুর 25,000 টাকাকে 1,25,000 করে দিস সে আর বলতে হবে না হুজুর এই গরিব কৃষকরা লেখাপড়া জানে না আমি যা লিখব তাতেই ওরা টিপসই দিয়ে দেবে জমির দলিল তো আর বন্ধক দেয় না চিরজীবনের মতো আপনার সিন্ধুকে ঢুকিয়ে দেয় ভাই টাইগার ওকে মেরে ফেলিসনি তো না দেব মারি নাই একটু দৌড়াইছি হাওয়ায় আমার কারেন্ট জালের মধ্যে হাইন্দা গেছিল তাই একটু হালকার মধ্যে শিল মেরে দিচ্ছি চুপ হারাম জাদা তোকে না বলেছি ওকে মারলে আমরাও মরে যাব ওর 25 বছর না হওয়া পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতে হবে তোমার কি সেঞ্জারি পেশাম বুঝি না আমার ডাকচকায় এইটা কও শোন তুই দারোগা হাতে মালির ওখানে একটু যা শিমুলতলির কৃষকরা নাকি ঝামেলা করছে তোমার ওইটা চিন্তা করতে হইব না ওই শালাকে আমি সিল মাইরা দেব নি ড্যাডি হাই সুইটি হাই মা আয় 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 সুইটি মামুনি তুই হঠাৎ কোনো খবর না দিয়ে চলে এলি হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দেব বলে কিছু না বলেই চলে এলাম সারপ্রাইজ হ্যাঁ কলেজে ভীষণ গন্ডগোল হয়েছে হোস্টেল বন্ধ তাই বান্ধবীদের নিয়ে চলে এলাম খুব ভালো করেছিস মা খুব ভালো করেছিস যা তোর বান্ধবীদের নিয়ে ওপরে যা না বাবা এখনই ওদেরকে নিয়ে আমি গ্রামটি ঘুরে দেখব ঠিক আছে এই গোলাম জি মালিক যা সারাক্ষণ ওদের সাথে থাকবি সারা গ্রাম ওদের ঘুরিয়ে দেখাবি ঠিক আছে চলুন মেম সাহেব চল গ্রামটা দেখলে মুগ্ধ হয়ে যাবি Yeah!
এই যে বাঁধন এই পরিচয় কোনদিন ছিন্ন হবার নয়। জীবনে ভরবে না তোমন চাই তোমাকে লক্ষ জীবন এই ভুবনে স্বর্গ খুঁজে পাই যখনই তোমার পাইব কে তাই পিয়া পিয়া পিয়া। আমাদের প্রেম থাকবে যে আমার দুজনে মিলে একটি অন্তর প্রিয়া। কথা বলুন ম্যাম সাহেব, ম্যাম সাহেব, ম্যাম সাহেব, ম্যাম সাহেব, ম্যাম সাহেব, ম্যাম সাহেব কথা বলুন ম্যাম সাহেব, ম্যাম সাহেব। পুরি তুই গোলাম হয়ে আমার মুখে মুখ দিয়েছিস, আমার আমার গায়ে হাত তুলতে চেয়েছিস। জীবন বাঁচানোর বিনিময়ে মানুষ জীবন দেয়, আর তুই ওকে মার উপহার দিলি? উপহার মানুষকে দেয়, গোলামকে নয়। রাজা, রাজা, আপা তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? ও কিছু না আপা, শরীরে দাগ কিসের?
বল তোর কি হয়েছে? চুপ করে আছিস কেন? কসম লাগে, বল তোর কি হয়েছে? মেম সাহেব পানিতে ডুবে যাচ্ছিল, অনেক কষ্টে তাকে পানি থেকে উঠিয়ে এনে পেটে চাপ দিয়ে পানি বের করি। তখনও তার জ্ঞান ফেরেনি দেখে আমি তার মুখে ফু দিতেই জ্ঞান ফেরে, আর তখনই আমাকে মারতে শুরু করে। ঠিক করেছে, তোর মতো গোলামের তো মার খাওয়াই উচিত, লজ্জা করে না? এত অত্যাচার করে, এত যন্ত্রণা দেয়, তবে তুই ওই বাড়িতে পড়ে আছিস। আমি যে গোলামি চুক্তি করেছি, ছেড়ে ফেল চুক্তি। ওই অত্যাচারী জালিমের বাড়িতে তুই আর যাবি না, এভাবে ওদের গোলামি করতে করতে তুই একদিন মরে যাবি। মরে গেলেও ওদের গোলামি যে আমাকে করতেই হবে। তোকে এভাবে আমি মরতে দেবো না ভাই, তোকে এভাবে আমি মরতে দেবো না। চল চল ভাই বাড়ি চল। খালা, আমার রাজা কি হয়েছে? কি হয়েছে রাজা? তোর মুখে রক্ত কেন? মানুষ নামে জানোয়ারের বাড়িতে কাজ করলে শরীর তো রক্তাক্ত হবেই খালা। চল রাজা। খালা তুমি ওকে দেখো, আমি পানি গরম করে নিয়ে আসি। বাবা, যে বাড়িতে গেলে এত অত্যাচার করে সে বাড়িতে তোকে আর কাজ করতে হবে না। না মা, যতদিন পর্যন্ত তোমার পায়ের শক্তি ফিরে না আসে, যতদিন পর্যন্ত রুবি লেখাপড়া শিখে শহর থেকে ফিরে না আসে, ততদিন পর্যন্ত আমাকে ওখানে কাজ করতেই হবে মা, কাজ করতেই হবে মা। ভাগো আমার রাজা। বাচ্চা তুই আমার খালায় আদি তো, আজ আমি তোর মায়েরা হাত দিয়ে পুরা করে ভালাবো। আমার কোমর গেছে রে গোলাম, আই গোলাম, গোলাম, আই গোলাম, আই গোলাম, একটু পানি নিয়ে আয় গোলাম। পানি 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 কি কি হবে? জলদি, আমার চোখ জ্বলে গেছে, সাবান গেছে, সাবান পানি পানি নিয়ে, জলদি সাবান পানি নিয়ে আয়। ও ও পানি মেমসাহেব
প্রতিটি আঘাতের জবাব আমি দিতে পারতাম, কিন্তু আমি জানি আপনি আমাকে যতগুলো আঘাত করেছেন সেগুলো শতগুণ হয়ে একদিন আপনার হৃদয়ে আঘাত করবে। মাগো, আমি আর এই গোলামি জিনিস সহ্য করতে পারছি না মা। তোকে আর সহ্য করতে হবে না বাবা, দেখ এই দেখ রবি চিঠি দিয়েছে, ওর পরীক্ষার ফল বেরিয়েছে, ও পাশ করেছে। আমার বোন পাশ করেছে। ও শুধু পাশ করেনি, গ্রামেও ফিরে আসছে। এখন আর তোকে গোলামির কাজ করতে হবে না বাবা, কারো গোলামি করতে হবে না। রবি তুই জলদি আয় বোন, তুই এসে আমাদের সব কষ্ট দূর করে দে, দূর করে দে।
তলা তলা দিয়ে সুযোগ আছে যেখানে তুই বড় সে আনা চাইলে প্রেম মেলে না মে তুই বড় সে আনা ও মে তুই বড় সে আনা চাইলে প্রেম মেলে না সাগর আমি আমাদের গ্রামে চলে যাচ্ছি যাবার আগে তুমি কিছু বলে যাবে না রুবি আমার সব কথাই তো তুমি জানো আমি এখানে লব পড়তে এসেছিলাম পাশ করেছি এবার ফিরে গিয়ে ভাইয়া ও মার কষ্ট দূর করব তোমার কষ্টের ভাগ আমাকে কিছু দেবে না আমরা দুজন যদি একসাথে কষ্ট ভাগ করে নিই দেখবে কষ্ট অনেক কমে গেছে সাগর রুবি তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না কিন্তু তোমার না যে উপায় নেই তাহলে তুমি আমাদের বাড়িতে এসো আমার মা ভাইয়ের সাথে কথা বলবে আমাদের বাড়ির অবস্থা দেখবে তারপরেও তুমি যদি চাও তাহলে অবশ্যই আমার কষ্টের ভাগ তোমাকে দেব আমি যাব তোমাদের গ্রামের নামটা জানো কি শিমুলতলি ওখানে গিয়ে আমার ভাইয়া রাজার কথা জিজ্ঞেস করলেই বাড়ি দেখিয়ে দেবে মালিক আমায় ডেকেছেন কাল রাতে তোকে খুঁজে পাওয়া যায়নি কোথায় গিয়েছিলি আমি মায়ের কাছে গিয়েছিলাম আরাম ধরো তোকে না বলেছি সব সময় এখানে থাকবে কোথাও যেতে পারবি না আমি আর এখানে থাকবো না মালিক থাকবি না হ্যাঁ মালিক আমার এই গোলামের কাজ আর ভালো লাগছে না আমার বোন ওকালতি পাস করেছে এখন আর আমার কোনো চিন্তা নেই আমি কাজ ছেড়ে দেবো মালিক কাজ ছেড়ে দেবো বললেই তো ছাড়া যাবে না বাবা 25 বছর পর্যন্ত গোলামের চুক্তি আছে সেই 25 বছর পূর্ণ হতে এখনো 1 মাস বাকি সত্যি বলছেন মালিক আর 1 মাস পর আমার গোলামের জীবন শেষ এখন যা গিয়ে ভালো করে কাজ কর ঠিক আছে মালিক ঠিক আছে ময়না পাখি এই যা তুই এইরকম করস কেন আমি তো বেশি কিছু করুম না বেলা পার হয়ে গেছে গা 3টা বাজে এত দেরি করে লইব না তো এই হালকা পাতলা আরে ছোট সাহেব প্রতিদিন একটা করে সিল মারে আর আমি কিছুই পাই না আমার যে কি ইচ্ছা করে আচ্ছা তুমি না মায়া মানুষ না না মানে মানে তুই পালোয়ান খুব শক্তিশালী কিন্তু মানুষ তো মায়া তোমার বুকে যৌবন নাই মানে যৌবনে কসকসানি মানে বুকের মধ্যে ধকধক করে না আমারও না ছোট সাহেবের মতো সিল মারতে খুব ইচ্ছা করে তোমারে তোমারে দেখলে আমার বুকটা ধরপড় ধরপড় করে এত শিল মারি তবু আমার আউস মিটে না আমার সখি না মা তুই কি করলি রে মা আমার সখি না মা তুই কাইন্দ না সখি না মা সখি না মা মা মাস্টার সাহেব সখিনা মারে সান্ত্বনা দিয়ে কি হইব জমির চাচার মেয়ে বাসন্তীর ইজ্জত যখন সিরায় নিছিল ওই পশু তখন ওর মায়েরও সান্ত্বনা দিছিলেন কইছেন কান্নিনা বাসন্তীর মা কমলার বাপের ওই একই কথা কইছেন ওই একই কথা আর কতদিন কইবেন মাস্টার সাহেব নারীর সবচেয়ে বড় সম্পদ ইজ্জত আর সেই ইজ্জত যখন এক পশু সিনাইয়া নিয়ে সিল মেরে দেয় তখন কি কোনো মায় কাঁদতে পারবো না ভাষা বদলান মাস্টার সাহেব ভাষা বদলান
ওই ভাষা দিয়ে আর কারো কান্দন থামান যাইব না। কান্দা থামাইতে হইলে শান্তনার ভাষা রে প্রতিবাদের ভাষা বানাইতে হইব। একদম চুপ, আমার আইন শিখাইতেছ? আমি তো মূর্খ, আইন আপনাকে কি শিখাবো? আপনি আইন জানেন কিন্তু প্রয়োগ জানেন না। আপনি যদি সত্যি আইন জানেন তো যান, যে ওই চোখের ইজ্জত নষ্ট করে আত্মহত্যা করতে বাধ্য করেছে তাকে ধরে নিয়ে আসে। আরে কারে ধরু, কয়জনকে ধরু? ঘরের ভিতর গন্ডগোল থাকলে বাইরে ধরে কি বল? ঘর সকিনার রেকর্ড আছে, ও দেখা ব্যবসা করে বেড়ায়। চুপ করেন, চুপ করেন দারোগা সাহেব। তুই পুলিশের উপর চোখ দেখাস? তোর চোখ আমি টাইলা বাইর করে ফেলামো। হারাম জাদি, একটা বেশ্যামাইয়ের লাশ করে থানায় আইসস, থানাটা অপবিত্র করে ফেলাইছস। আই রুস্তম এদিকে। হ্যাঁ এই কিরে, হ্যাঁ ওই মাইয়া রে, তুই দেখছস না দুই পুরুষ হলে ঘুমাইতে? তুই ঘুমাইছস না? স্যার যা। হ্যাঁ হুনছস? আরে বেশ্যারা হইলে পর পুরুষ হলে ঘুমায় কেমনে? আরে আই রহমান স্যার, সকিনার ইতিহাস ক ইতিহাস আর কি কমু স্যার, ধীরে দুই তিনটা পুরুষ না হলে ওই মেয়ে চলে না। হুনছস? একটা দেহ ব্যবসায়ী লাশ লইয়া তুই থানায় এসে আমার কাছে বিচার দিতে? ওই জোরদারে বিদ্যে কথা কইতে? সখিনা তো দেহ ব্যবসা করেনি, দেহ ব্যবসা করছো তোমরা। কি কইলি? ঠিকই বলেছি, এই দেহের উপরে খালি পুলিশের পোশাকটা আছে, আইনের ভিতটা বিক্রি হয়ে গেছে। আরে বেশ্যার তো একটা সাইনবোর্ড আছে, দেখলে চেনা যায় যে দেহ ব্যবসা করে। আর তোমরা শালা আইনের সাইনবোর্ড লাগিয়ে বেআইনি ব্যবসা করো। খবরদার মাগি বলবে না। আমি মাগি হলে তোমার মাও মাগি, তোমার বউ মাগি, আর তোমরা ওই জোরদারের টাকার কাছে মাগি হয়ে গেছো। শোনো দারোগা, আইন যদি হত্যাকারী বিচার করতে না পারে তবে আইন আমরাই হাতে তুলে নেব। দিছি আগুনের মধ্যে কেরোসিন তেল ডাইল্লা, তোরা যত জল্লা উঠবি হাতে মালির হাতের কাজ তত বেশি হইব। গ্রামবাসী ভাইরা আমার, আজ যদি জালিমের ওই অত্যাচারের জবাব না দেওয়া হয় তাহলে কাল আপনাদের বাড়ির বউ মেয়েরা সব ইজ্জত হারিয়ে সখিনার মতো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। আজ আপনাদের সবাইকে ওই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জালিম টাইগারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাবলিক খেপায় আমার বিরুদ্ধে মিটিং করস না, তো এবার চাস না? আমরা তোমার অত্যাচারীর বিরুদ্ধে এখন থেকে রুখে দাঁড়াবো। হ্যাঁ আপনি কোনো মেয়ের ইজ্জত উপর হামলা করতে পারবেন না। হ্যাঁ এখন থেকে আপনি শান্তন হয়ে যান। আমার উপরে কথা সব খারাপ। এই মাগি, এতদিন আমি বাগান বাড়িতে সিল মারছি, আজকে তরে পাবলিকের সামনে সিল মারো? ওপেন সিল মিটিং চাও, আজ তরে আমি ভালো করে সিল মারো। পাবলিক দেখ সিল মারতাছি, দেখ চোখ চমৎকার চল। জিনিসটা খুব খারাপ হয়েছে স্যার, দু দুটো খুন। আমার ইচ্ছে হইলে আমি আরো দশটা খুন করুম। ওই তোর টাকা কত লাগবে এটা ক? না স্যার টাকা দিয়ে হবে না স্যার, খুন হলে বুঝতাম, সাথে রেপ কেস আছে মানে সিলভার স্যার। ওই হাতেম টাকা কত এটা ক? টাকা দিয়ে এটা স্যার ধামা চাপা দেওয়া যাবে না, এসপি সাহেবের কানে যাবে, কাগজে লিখবে, চারিদিকে রাষ্ট্র হয়ে যাবে। এই তোর এই পেচাল পোচাল আর ভাল লাগে না, টাকা কত লাগবে এটা ক? এই লাখ পাঁচেক হলে। এই টাকা দে,
এখানে 5 লাখ আছে, লোকজনের মুখে সিল মাইরা দিবি। স্যার, 5 লাখ টাকায় শুধু লোকের মুখে সিল না, সব ঘটনা দাফন করে দিতে পারুম স্যার। কথা কম কাম বেশি, কথাটা মনে রাখিস। হ্যাঁ, এইরকম যদি গ্রামে 2-4টা খুন খারাপই না হয় তাহলে আমাকে ইনকাম হয় না। আরে দেশে যদি শান্তি থাকে তাহলে তাম্বুকুর দরকারই নাই, দেশে থাকবো অশান্তি, আমরা পাবো টাকা। টাকা দিয়ে খুনের রক্ত চাপা দেওয়া যায় না দারোগা। টাকাই যদি কামাতে চাও তাহলে স্মাগলিং করতে পারতে, চোরা কারবারি করতে পারতে, খুন বদমাইশি লুটতরাজ করতে পারতে, তার জন্য আইনের পোশাক পরার কোনো প্রয়োজন ছিল না। আইসো, আমার লেসন দিবি না, আমি কি করি না করি সেটা আমি বুঝবো। তোমার বোঝার দিন শেষ হয়ে গেছে দারোগা। আমি জানতে চাই, রানীর ইজ্জত যারা নষ্ট করলো তাদের গ্রেফতার করা হলো না কেন? বাহ বাহ, কি সুন্দর কথা! একটা নষ্ট মাইয়া যার বাপ মায়ের কোনো ঠিকানা নাই তোমার এখানে পড়ে থাকে, কার লগে কি কুকর্ম করে, সে মেয়ের কি ক্ষতি হয়েছে সেটা আইন দেখবে। এই আইন নষ্ট হয়ে যাবে না, আইন খারাপ লোকের জন্য না, আইন ভালো মানুষের জন্য। কিন্তু তুমি খারাপকে বাঁচাচ্ছ আর ভালোকে নির্মূল করে দিচ্ছ, কিন্তু এই দিন দিন নয় দারোগা, একদিন তোমার ওই অন্যায়ের চেয়ার থেকে তোমাকে টেনে নামাবে মানুষ। একদম চুপ, বেশি নীতি কথা বললে তোর ছেলের মধ্যে ঢুকাইয়া দেবো। আমাকে ছেলে ঢুকিয়ে লাভ নেই, যদি পারিস রানীর ইজ্জত যারা নষ্ট করেছে তাদের এনে ছেলে ঢুকা, নইলে নইলে তোরা কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না, কেউ না বাঁচবো না। আরে আগে রানী বাঁচে কিনা দেখ। না, আমরা মরবো না, আমাদের বাঁচতে হবে। যে শয়তান আমাদের ইজ্জত নষ্ট করে আমাদের সমাজ ছাড়া করেছে, গ্রাম ছাড়া করেছে, সে শয়তানকে না শেষ করার আগে আমরা কেউ মরবো না। এই বন্দুকগুলো সরিয়ে ফেলো। দারোগা এলে বলবি যে অস্ত্র দিয়ে নারীর ইজ্জত রক্ষা করতে পারে না, সে অস্ত্র রাখার কোনো অধিকার তার নেই। মালিক, খবর শুনেছেন মালিক? কিসের খবর? ওই যে আমাদের গ্রামের রানী যে রাজার মাকে দেখতো, ওর তো সিলমারা শেষ। না, সিলমারা শেষ হয় নাই, সে এখন একটা ডাকাত দল তৈরি করেছে। ডাকাত দল? হ্যাঁ, ও এখন প্রতিশোধ নেওয়ার জন্য সব সিলমারা মেয়েদের নিয়ে থানা আক্রমণ করে পুলিশের সব অস্ত্র লুট করে নিয়ে গেছে। দেখ, তুমি ভয় পা না, ওই মাগি রে আবার ওর সময়টা তুমি এবার ভালো করে দিস। হ্যাঁ, ওই নরপশুর টাইগার আর কোনো মেয়েকে সিল মারার আগে আমরা ওকে সিল মারব। নারী হয়ে জন্মানোর অপরাধে অনেক লাঞ্ছনা কঞ্চনা সহ্য করেছি, কিন্তু এখন আমরা ওদের বুঝিয়ে দেব নারী অবলা নয়, প্রয়োজন ওরা অস্ত্র ধরতে জানে। আব্বা, রানী আপা, টাইগারের লোকজন জরিনাকে তুলে নিয়ে গেছে। টাইগার, ওই জরিনার ইজ্জত লুটে নেবার আগে আমরা তোর ইজ্জত লুটে নেব। এই আয়। কোনো কথা বলবি না, বস আসবে সিল মারবে তারপর চলে যাবি। চল।
জোরে না, চলো আমার সাথে। এতদিন অন্য মায়ের সিল মারছো না দেবে বেগম, আজ আমি তোমারে খুব ভালো করে সিল মারুম। আপা আপা, ওই যে আমাদের বাড়ি, যাও তুমি তোমার বাড়ি যাও, যদি কোনো অসুবিধা হয় আমাদের ওখানে চলে এসো। আচ্ছা যাও। আপা, ওই যে টাইগার বোন সুইটি, ওর ভাই আমাদের সিল মেরেছে, ওকে আজ আমরা সিল মারব। যাও ওকে ধর। কি চাও তোমরা? তোমাকে, তোমার ভাই এই গ্রামের সব মেয়েদের সিল মেরেছে। খবরদার, মুখ সামলে কথা বলো, আমার ভাই সম্পর্কে কোনো মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা? গ্রামে গিয়ে সবার কাছে কান পেতে শুনে এসো, তোমার ভাই গ্রামের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, আমরা আস্তার প্রতিশোধ দিব। এই নিয়ে চল, এই চলো। ছাড়ো ছাড়ো বলছো আমাকে, ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো বলছো আমাকে, ছেড়ে দাও। দাঁড়াও আপা, মেম সাহেবকে ছেড়ে দে। না, ওর ভাই আমাদের সর্বনাশ করেছে, তাই আজ আমরা ওর সর্বনাশ করব, আমরা প্রতিশোধ নিব। প্রতিশোধ দিয়ে শান্তি আসে না আপা, ওনার ভাই যে ক্ষতি করেছে তুই ওনার ভাইয়ের ক্ষতি কর, কিন্তু মেম সাহেব নির্দোষ, তুই মেম সাহেবকে ছেড়ে দে। না আমি ছাড়বো না, তুই পথ থেকে সরে যা। না আমি যাবো না, তুই মেম সাহেবকে ছেড়ে দে। গোলামির জিঞ্জির পরে তুই গোলাম হয়ে গেছিস, তাই তুই ওই জোরদারের পক্ষে কথা বলছিস। আমি কারো পক্ষে কথা বলছি না আপা, তুই মেম সাহেবকে ছেড়ে দে। কেন, কি সম্পর্ক ওর সাথে তোর বল? কেন সুইটির জন্য তোর এত দরদ? সাপের কামড়ে যখন মরে যাচ্ছিল সুইটি, তুই তোর জীবন বিপন্ন করে পা থেকে বিষ চুষে ওর জীবন বাঁচিয়েছিলি, আর তার বিনিময়ে তোকে লাথি মেরে রক্তাক্ত করে দিয়েছে। সেদিন পানিতে ডুবে মরে যাচ্ছিল সুইটি, তুই তাকে বাঁচিয়ে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিস, আর তার বিনিময়ে তোর উপর নেমে এসেছে চরম অত্যাচার। জবাব দে, কেন তুই দিনের পর দিন সুইটির অত্যাচার সহ্য করে ওকে রক্ষা করে চলেছিস? জবাব দে বল কেন। আমি সুইটিকে ভালোবাসি, আমি সুইটিকে ভালোবাসি, আমি সুইটিকে ভালোবাসি। আপা তুই চলে যা, চলে যা এখান থেকে, চল এখান থেকে। Thank you.
আপনার মনে আমার প্রতি অনেক ঘৃণা। আপনি ইচ্ছে করলে আমাকে মেরে আমার এই কথা প্রতিশোধ নিতে পারেন। নিন, আপনার এই বন্দুক দিয়ে গুলি করে আমার জীবনটাকে শেষ করে দিন। কি হলো, গুলি করুন আমাকে। হ্যাঁ, গুলি করুন আমাকে, শেষ করে দিন, চালান গুলি। জোড়া
খ্যাতি জ্বালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় তুমি হয়তো ভুলে গেছো আজ যে প্রাসাদে তুমি রাজকন্যার মতো বড় হচ্ছ সে প্রাসাদ ছিল আমাদের তোমাদের হ্যাঁ তোমার হয়তো সেদিনের কথা মনে নেই তোমার মা তোমাকে আর তোমার ভাইকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আব্বাজান আমার সর্বনাশ হয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে আপনার ছেলে আমির কি পুলিশ ধরে নিয়ে গেছে এসব কি বলছেন ভাবি হ্যাঁ ছোট এক সৌদাগরের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল ব্যবসা করতে সে টাকা দিতে পারেনি তাই সে পুলিশে ধরিয়ে দিয়েছে ঠিকই করেছে জেলখানায় হচ্ছে ওর আসল ঠিকানা এসব কি বলছেন আব্বাজান তুমি ভুলে গেছো আরিফ কিন্তু আমি ভুলিনি মদ খেয়ে জুয়া খেলে আমির এই সম্পত্তির অর্ধেক উড়িয়ে দিয়েছে আমার বংশের মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিয়েছে আমি ওকে তেজ্যপুত্র করতে চেয়েছিলাম তোমরা বাধা দিয়েছো তোমাদের কথায় ওর অংশের সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম ওর এই সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে যে নষ্ট হয়ে যায় তাকে আর ফেরানো যায় না একটা দুশ্চরিত্র লম্পট ছেলের জন্য তোমাদের দয়ামায়া থাকতে পারে কিন্তু আমার দয়ামায়া নেই আব্বাজান ছোট এখন কি হবে ভাই আপনি কোনো চিন্তা করবেন না যেভাবে হোক ভাইজানকে ছাড়ি আনবই আরিফ আমাকে বাঁচা ভাই আমাকে বাঁচা উনি আপনাকে বাঁচিয়েছেন আপনার ঋণের টাকা উনি পরিশোধ করে দিয়েছেন বলে আপনাকে ছেড়ে দিলাম সেন্ট্রি খুলে দাও চৌধুরী সাহেব আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে দলিল লিখে নিয়ে এসেছি আমি চাই আমি জেল থেকে ফিরে আসার আগেই তুমি এই দলিল রেজিস্ট্রি করে নিয়ে আসবে কি বললে বাবা সব উইল করে দিয়েছে হ্যাঁ ওই উকিলটাকে দেখলাম কি সব দলিল সই করে নিয়ে গেল মনে হয় আরিফকে সব লিখে দিয়ে দিয়েছে আরিফকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব কি বলছেন আপনি হ্যাঁ সত্য কথাটা অনেক দিন আমি বুকের মধ্যে চেপে রেখেছিলাম তা আজকে বলতে বাধ্য হলাম ও আমার সন্তান নয় আব্বাজান এসব কি বলছেন আপনি ঠিকই বলছি তোর মা যখন হাসপাতালে একটা মৃত বাচ্চা প্রসব করে তখন ডাক্তার এসে বলেছিল তোর মায়ের অবস্থা ভালো না জ্ঞান ফিরলে সন্তান দেখতে চাইবে তখন আমি ডাক্তার সাহেবকে বলি যেভাবেই হোক আমার স্ত্রীকে বাঁচাতেই হবে ঠিক তখনই এক ওয়ারিশবিহীন বাচ্চাকে জন্ম দিয়ে মা পৃথিবী থেকে বিদায় নেয় ডাক্তার তোর মাকে বাঁচাবার জন্যে সেই বাচ্চা আমার কাছে এনে দেয় আমি সেই বাচ্চা তোর মায়ের কোলে তুলে দেই আর সেই বাচ্চাই হচ্ছে আমির পরে খোঁজ নিয়ে জেনেছি ওই মহিলাও ভালো ছিল না তার গর্ভে যে সন্তান ছিল ওটা ছিল একটা জার সন্তান হাসান চৌধুরী এতদিন তোকে বাপ জেনে কিছু বলিনি কিন্তু এখন যখন জানলাম তুই আমার বাপ না তখন তোর আর বেঁচে থাকা হবে না মা আব্বু আর দাদুকে গুন্ডারা মেরে ফেলছে হাল্লা রে বাবা আরে তুই পালিয়ে যা পালিয়ে যা নইলে ওরা তোকে মেরে ফেলবে ওরা তোকে মেরে ফেলবে দাদু 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 বৌমা আমি আরিফকে মেরে ফেলবে ওকে তুমি বাঁচাও ওকে বাঁচাও ওকে তারপর তোমার মা বোনের কি হলো
ওরা কোথায়? দাদু আর বাবাকে মেরে ক্ষান্ত হয়নি তোমার নিষ্ঠুর পিতা, শুরু হয় আরেক ষড়যন্ত্র। এই কে আছো দেখে যাও, ওর অসতি মনে এখনো শেষ হয়নি। কেন, কি হয়েছে? স্বামী মারা গেছে দুদিনও হয়নি, এখনই একটা লোককে নিয়ে ঘরের মধ্যে প্রেম লীলা হচ্ছিল। লোক? হ্যাঁ, হুজুর আমার কোনো দোষ নাই, আমারে মাফ করে দেন। বেগম সাহেব আমারে জোর করে বিছানায় নিছে। জব্বার, এসব তুমি কি বলছো? এসব কি বলছো? শয়তান, অসতি, এই বাড়িতে তোরা জায়গা হবে না। আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো? জাহান্নামে যা। না, আমার মা এবার থেকে যাবে না। বেরিয়ে যায় বাড়ি থেকে। আমি যাবো না, আমার স্বামী ছেলে, আমি যাবো না। কেন শুধু শুধু আমাকে মিথ্যা অপমান দিচ্ছে? তোর মতো কুলোটা মাগির জায়গা বেশ বাড়িতে, এ বাড়িতে নয়। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে পুলিশে দেবো। ঠিকই বলছি স্যার, আপনার বাবা উইল করে গেছেন তার নাতি রাজা চৌধুরীর নামে। রাজার নামে? হ্যাঁ, আরিফ চৌধুরীর মনে দয়া মায়া বেশি বলে হাসান চৌধুরী তার নাতি রাজার নামে সব সম্পত্তি উইল করে গেছেন। রাজার বয়স যখন 25 বছর পূর্ণ হবে তখন সব সম্পত্তির মালিক রাজা হবে। এই যে দলিল। তাহলে রাজাকেও শেষ করে দেব। তখন আমও যাবে, ছাড়াও যাবে স্যার। হাসান চৌধুরী সে আশঙ্কা করেই উইলে লিখে গেছেন, রাজার যদি মৃত্যু হয় তাহলে এই সব সম্পত্তি চলে যাবে ট্রাস্টি বোর্ডের আন্ডারে, তারা এই আয় থেকে অনাথ আশ্রম আর মাদ্রাসা চালাবে। না না, তাহলে রাজাকে মারার দরকার নেই। রাজা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, ওকে মারলে হাঁসও শেষ ডিমও শেষ, তাই ওকে ধরে এনে পালতে হবে, তাহলে এই সম্পত্তি আপনারা ভোগ করতে পারবেন। কিন্তু বড় হয়েও যদি সম্পত্তির মালিকানা দাবি করে? করবে, করবে বলেই তো এখন ওকে ধরে এনে দলিলে সই করিয়ে রাখতে হবে, যাতে 25 বছর পর্যন্ত সেই বাড়িতে গোলাম হয়ে থাকে। এখনই রাজাকে দিয়ে পুরো দলিল লিখে নিলে হয় না? হয় না, রাজার 25 বছর না হওয়া পর্যন্ত তার সম্পত্তি দেবার কোনো অধিকারই থাকবে না, উইলে তাও লিখে গেছেন চৌধুরী। তাহলে রাজাকে 25 বছর পালতে হবে। হুম, যাও যেখান থেকে পারো রাজাকে খুঁজে নিয়ে এসো, যাও। ডাক্তার সাহেব, যেভাবে হোক আমার মাকে বাঁচান। ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান। তোমার মার হার্ট অ্যাটাক হয়েছে, অপারেশন করতে কমপক্ষে 50,000 টাকা লাগবে। আপনি অপারেশন করুন, আমি আমার রক্ত বিক্রি করে হলো আপনার টাকা শোধ করে দেব। আরে সারা শরীরে রক্ত বিক্রি করলে তো 500 পাবি না, 50,000 পাবি কোত্থেকে? স্যার, আমি সারা জীবন আপনার এখানে কাজ করে আপনার টাকা শোধ করে দেব। যা ভাগ এখান থেকে, টাকা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমার মাকে বাঁচান স্যার, আমার মাকে বাঁচান। টাকা নিয়ে যাও। ওঠো বাবা, ওঠো। উকিল চাচা, আমার মাকে বাঁচান। হ্যাঁ বাঁচাবো, অবশ্যই বাঁচাবো। তোমার মাকে বাঁচাবার জন্যই তো তোমার চাচা আমাকে পাঠিয়েছেন। চাচা? চাচা বলেছে? হ্যাঁ, আমি তোর মাকে বাঁচাবো, তোকেও বাঁচাবো, তবে এক শর্তে। আপনি যা করতে বলবেন আমি সব করবো চাচ্চু। চুপ, চাচ্চু না, বল মালিক, মালিক বল। মালিক? হ্যাঁ, এখন থেকে আমি মালিক আর তুই আমার গোলাম। এই দলিল একটা সই দে। সই? হ্যাঁ, এখানে লেখা আছে
তোর মায়ের চিকিৎসার জন্য যে টাকা নিবি তার বিনিময়ে 25 বছর না হওয়া পর্যন্ত তুই এই বাড়িতে গোলামি করবি না তাহলে যা গিয়ে বসে বসে মায়ের মৃত্যু দেখ না আমি রাজি আমি রাজি নে সই কর সই কর সই কর সই কর গুড এনে কাল সকালে ঠিক মতো চলে আসবি আচ্ছা মা এখন থেকে এই সম্পত্তি ভোগ করতে আপনার আর কোনো অসুবিধা হবে না চিন্তার কোনো কারণ নেই তোমার মা ভালো হয়ে গেছে রবি আমার পা কি হয়েছে মা রাধা আমার পা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার পা আপনার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল সেজন্য একটা পা অবশ হয়ে গেছে রাজা তোমার জীবনে যে কটা আঘাত এসেছে এখন সেই প্রতিটি আঘাত আমাকে যন্ত্রণা দিচ্ছে আমি আমার ভালোবাসার কসম খেয়ে বলছি তোমার সম্পত্তি আমি তোমাকে ফিরিয়ে দেবই না তোমাকে এখন কিছুই করতে হবে না আমার বোন শহর থেকে লেখাপড়া শিখে বড় উকিল হয়ে গ্রামে ফিরে আসছে ওকে দিয়ে আমি আমাদের সবকিছু ফিরিয়ে আনব যাও তুমি বাসায় চলে যাও মা তুই এসেছিস মা গো বেঁচে থাক মা বেঁচে থাক বেঁচে থাক তুমি কেঁদো না মা অনেক বছর তুমি কেঁদেছো এবার আমি তোমার মুখে হাসি ফোটাবো বাবার মৃত্যুর প্রতিশোধ দেব ওই জালিম অত্যাচারী জোরদারের কাছ থেকে আমি সব সম্পত্তি ছিনিয়ে আনবো না মা তুই পারবি না ওদের অনেক শক্তি এখানকার আইন আদালত ওরা সব কিনে নিয়েছে এটা কি মগের মুল্লুক নাকি মগের মুল্লুকের চেয়েও খারাপ তুই তুই জানিস না রানীকে ওরা রানী আবার কি হয়েছে মা রানীকে ওই জোরদারের ছেলে টাইগার নষ্ট করে ফেলেছে রানী আপাকে ওরা নষ্ট করে ফেলেছে রানী আপা এখন কোথায় রানী এখন ডাকাত হয়ে গেছে রানী আপা ডাকাত হয়ে গেছে আর এই জোরদারের ছেলের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনি কে করবে প্রতিবাদ আমি করবো মা আমি প্রতিবাদ করবো না তুই প্রতিবাদ করতে যাসনি তুই প্রতিবাদ করতে গেলে তোকে ওরা নষ্ট করবে তোকে ও ছিঁড়ে ছিঁড়ে খাবে তোকে আমি হারাতে চাই না মা তোকে হারাতে চাই না মা সেই শক্তি ওদের নেই ওদের শক্তিকে আমি আইনের শক্তিতে পরাস্ত করব কালই আমি উকিল চাচার সাথে দেখা করব কি বলছো তুমি তোমার বাবার দলিল এসব আমার কাছে কিছুই নেই মিথ্যে কথা বলবেন না আমার বাবা মারা যাবার আগে আমার দাদা রাজা ভাইয়ের নামে যে দলিল করে দিয়েছিল সে দলিল কোথায় সব দলিল আমাকে ফিরিয়ে দিন মামাবাড়ির আবদার সে দলিল কোথায় এসবের আমি কিছুই জানি না জানবেন যখন আদালতে আমি আপনাকে দাঁড় করাবো আদালতে হ্যাঁ আদালতে যখন দাঁড় করাবো তখনই আপনার মুখ থেকে সব বেরিয়ে আসবে আমার বাবা সব সম্পত্তি কয়েক করে আপনারা লুটে পুটে খেয়েছেন কিন্তু আর সেই সুযোগ আমি আপনাদের দেব না আপনাকে আমি 7 দিনের সময় দিয়ে গেলাম এর মধ্যে আমার বাবা সব সম্পত্তির দলিল আমাকে বুঝিয়ে দেবেন নইলে আদালতে কাঠগড়াই হবে আপনার আসল স্থান মনে রাখবেন 7 দিন বাবা টাইগার শীল মাইরা দিমু আমি শীল মাইরা দিমু ওই শালি রুবিরে আমি শীল মাইরা দিমু শীল মারো আর কিল মারো জলদি মারো বাবা টাইগার নইলে রুবি আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে আদালতে আরে আদালতে যাওয়ার আগে ও আগে আমার বাগান বাড়িতে আসতে হইব তারপর একবার শীল মাইরা দিলে আর আদালতে যাওয়ার নাম নিব না খালি আমার নাম নিব ঠান্ডা পানি
সাবধান রুবি, অনেক দিন সাঁতার কাটিসনি, ডুবে যাবে কিন্তু। আরে সাঁতার একবার শিখলে কেউ কোনোদিন ভুলে না। আমার সাথে ডুব দিয়ে তোরা পারবি না। আর দেখি কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। ঠিক আছে, নে ডুব দে। লাশ চল তো দেখি, চলো। রাজা ধর তো দেখি, আমাকে মরতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মরতে দাও। দাঁড়াও বলছি, কেন তুমি মরতে চাও? কে তুমি? আমি রুবি, রাজার বোন। তুমি রাজার বোন? কি হয়েছে তোমার? ওই জোরদারের ছেলে টাইগার আমাকে নষ্ট করে ফেলেছে, আমি নষ্ট হয়ে গেছি। জানো কি কস তুই? সত্যি কথাই বলছি, বাবা তোমার নাম ঠিকই রেখেছিল টাইগার। আসলে তুমি মানুষ নও, তুমি একটা হিংস্র পশু। চিৎকার করে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। আজ থেকে আমিও চিৎকার করে বলবো, তুমি মানুষ না, তুমি একটা হিংস্র বাঘ। হ্যাঁ, আমি বাঘ। বাঘে থাপা দিলে কিন্তু গাথরো গা হয়। আমার উপরে কথা কইস না, আমি অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার। সইরা যা করে দিলাম, আমার কিন্তু সহ্যের সীমা পার হয়ে গেছে। আমারও সহ্যের সীমা পার হয়ে গেছে। তোমরা আমাকে বলেছিলে ওই গোলামরা জানোয়ার হয়, আজ দেখলাম ওরাই মানুষ, ওই গরিবরাই মানুষ, আর তোমরা মানুষ নামের জানোয়ার। মারো আমাকে, মেরে শেষ করে দাও। তবু জানোয়ারের বোন হয়ে আমি বাঁচতে চাই না। শুটি, আমি কিন্তু তোর মুখ জীবন কাল লেগে বন্ধ করে দিমু। আরে আমার মুখ বন্ধ করে দিলেও আরো অনেক হাজারো মুখ চিৎকার করে বলবে তুমি জানোয়ার, জানোয়ার, জানোয়ার। টাইগার, তোর এত বড় সাহস, তুই বোনের গায়ে হাত তুলিস? ড্যাড, ও এখন আর আমার বোন নাই, ও গরিবের লগে মিলা গেছে। ওই হারামি গোলামের লাইগা ও আমার লগে ঝগড়া করতাছে। ড্যাড, খবরদার, রাজাকে গোলাম বলবে না। শুনছ? গোলাম তোমরা, রাজাই সব কিছুর মালিক। আর একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি আমি রাজাকে ভালোবাসি। এসব কি বলছিস মা? চুপ করো, তুমি আমাকে মা বলবে না,
তোমাদের আসল রূপ আমার কাছে প্রকাশ হয়ে গেছে। তোমরা খুনি, ডাকাত, জালোয়ার। তোমরা মেয়েদের ইজ্জত লুটে নাও, তোমরা মানুষের সম্পত্তি লুটে খাও, মানুষকে পশুর মতো ব্যবহার করো। তোমাদের সঙ্গে বাস করলে আমিও জানোয়ার হয়ে যাব। আমি তোমাদের ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এই ঠিক হয়ে যাস। আহা, এতে উত্তেজিত হওয়ার কি আছে? রাজা তো আর বেঁচে নেই, এখন কিছু বলতে গেলে হিতে বিপরীত হবে। পরে ওকে আস্তে আস্তে বুঝিয়ে শান্ত করতে হবে। তোরে অবস্থা কি হয়েছে? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। রাজা কোথায়? রাজা কোথায়? না, আমার রাজা মরতে পারে না, আমার ছেলে মরতে পারে না। এতদিন আমি মরেছিলাম, কিন্তু আজ থেকে আমি বাঁচবো। গোলামের জীবন শেষ করে দিয়ে এক নতুন জীবন নিয়ে বাঁচবো আমি। যারা আমার বোনের ইজ্জত নিয়েছে, যারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, যারা আমার মাকে বিধবার পোশাক পরিয়ে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে, যারা আমাকে ২০ বছর গোলাম বানিয়ে রেখেছে, আমি তাদের কাউকে ছাড়ব না। আমি প্রতিশোধ নেব। হ্যাঁ, প্রতিশোধ নিতে হবে, ভয়ঙ্কর প্রতিশোধ। হ্যাঁ, আগে ওই মহলে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আমির চৌধুরী তে কোথায়? রাজা, জোরদার আমির চৌধুরী আর টাইগার পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ওই হারামির বাচ্চারা যদি মাটির নিচে লুকিয়ে থাকে, সেখান থেকে খুঁজে বের করে আমি ওদের খুন করব। এসো, দাঁড়াও। শুধু ওদের কেন শেষ করবে, আমাকেও শেষ করে দাও। কে আছো কেন? গুলি করো, আমার এই জানোয়ারের জীবনটা আমার এই শরীর থেকে বের করে দাও। যে অত্যাচার তোমার উপর করেছি, সেই অত্যাচারের শাস্তি দাও। গুলি করো, গুলি করো। কোথায় যাচ্ছ তুমি? আমাকে তোমার সাথে নিয়ে যাও। না না, আমার জীবন এখন জানোয়ারের জীবন হয়ে গেছে, সেখানে তুমি কোনো শান্তি পাবে না। তুমি যদি জঙ্গলে থাকো, তবে সেখানে আমি শান্তি পাবো। তুমি যদি জেলে থাকো, তবে সেখানে আমি থাকবো। তুমি যদি রাস্তায় থাকো, তবু তোমার সঙ্গে আমি থাকবো। এখন তুমি আমার নিঃশ্বাসে বিশ্বাসে জড়িয়ে গেছো। তোমার সাথে না থাকলে আমি বাঁচবো না রাজা, বাঁচবো না। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। রাজা, যেও না রাজা, আমাকে নিয়ে চলো রাজা। রাজা তোমাকে না নিয়ে গেল, আমি তোমাকে নিয়ে যাব বোন। কারণ আমি জানি রাজা তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে ছাড়া রাজা বাঁচবে না। এসো আমার সাথে। না, তুমি এখানে এসে ভালো করো নি সুইটি। যেখানে তুমি থাকবে সেখানে আমিও থাকবো। আমরা পুলিশের তারা খেয়ে লুকিয়ে বেড়াই, বনে জঙ্গলে বাস করি, কখনো খাই কখনো খাই না। এভাবে তোমার জীবন চলতে পারে না। তোমার জীবন চলতে পারলে আমার জীবনও চলতে পারবে। চুপ করো, স্বপ্ন দিয়ে জীবন চলে না। তুমি এখান থেকে চলে যাও। আমি যাব, তবে একা নয়, তোমাকেও নিয়ে যাব। না, আমি যাব না, তোমাকে একাই যেতে হবে। কেন তুমি বুঝতে চাইছো না? তোমার পথ আর আমার পথ এখন দুদিকে বেঁকে গেছে। তুমি আমির চৌধুরীর মেয়ে, যার বিরুদ্ধে আমার সংগ্রাম। তুমি সেই নরপশুর বোন, যাকে হত্যা করার জন্য আমার প্রতিটি রক্ত বিন্দু প্রতিনিয়ত চিৎকার করে উঠছে। তুমি আমার সাথে থাকলে আমার প্রতিশোধের স্পৃহা দুর্বল হয়ে যাবে। আমি আমার মায়ের পঙ্গুতে প্রতিশোধ নিতে পারবো না, আমার বোনের ইজ্জতে প্রতিশোধ নিতে পারবো না। পারবে। যে ব্যক্তি তোমাদের বঞ্চিত করে পথে ফকির বানিয়েছে, তোমার মাকে পঙ্গু করেছে, তোমার বাবাকে হত্যা করেছে, সে আমার বাপ হলেও হত্যাকারী। আর হত্যাকারীর শাস্তি
আর দশটা মানুষের মতো আমিও চাই, যে ভাই মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে সে কোনো বোনের ভাই হতে পারে না। তার উপর প্রতিশোধ নিতে আমিও তোমার সঙ্গে থাকবো রাজা। তোরা পুলিশটাকে হাতে চুরি পিন্ধা গড়ে চস, ডাকাই ত্রামগো মহলে একটাক করে গেল, তোরা কি ভাল ফলাস? না, অন্যায় হয়ে গেছে, কিছু মাল দিয়া যান, এরপর থেকে 24 ঘন্টা মহলে পাহারার ব্যবস্থা করুম। ঠিক আছে, তুই যত টাকা চাস তত টাকাই দিমু, কিন্তু ওই রাজা রানী রে শেষ করে দিতে। রাজারানী রে শেষ করতে হলে 10 লাখ টাকা লাগবো। 10 লাখ টাকা কস কি দারোগা, টাকা কি বললার গোয়া দেয় পরে? আহা, 10 লাখ টাকা তো আপনাদের জীবনের চেয়ে বেশি দামি না, আপনাদের জীবন তো আর শিয়াল কুত্তা বিলের জীবন না, আপনাদের জীবন হলো জমিদারের জীবন, এই জীবন বাঁচাইতে 10 লাখ টাকা খুব একটা বেশি টাকা না। হ্যালো, কে স্যার? জিনা স্যার, এখানে কোন রকম কি বলেন স্যার? নতুন অফিসার আসতেছে স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, সর্বনাশ করছে, টাকা আমার গোয়া দিয়ে বাইরেব, এসপি সাহেব সব খবর পেয়ে গেছে, নতুন অফিসার আসতেছে। সাগর, তোমাকে শিমুলতলিতে ট্রান্সফার করা হলো। শিমুলতলি? হ্যাঁ, ওখানে আইন শৃঙ্খলা ভীষণ অবনতি ঘটেছে, যদিও দারোগার রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি ভালো, কিন্তু বিভিন্ন সোর্সে আমার কাছে রিপোর্ট এসেছে ওখানে নিরীহ মানুষের উপর অত্যাচার হচ্ছে, একদিকে প্রভাবশালী আমির চৌধুরী, আরেকদিকে ডাকাত দল। তুমি ওখানে কালই জয়েন করে আমাকে রিপোর্ট করবে। ওকে স্যার। খুশি বুকে দিলে
আমাকে ভালোবেসে। হে খোদা, তুমি রহমান রহিম, তুমি গফুর রহিম, তুমি আমাকে এখন পরীক্ষায় ফেললে। তুমি আমার যত খুশি পরীক্ষা নাও, আমাকে কষ্ট দাও, বিনিময়ে আমার রাজাকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, সুস্থ রেখো। আমিন। মা। রাজা। মা। রাজা, আমার রাজা। মা। মা। রাজা। আমার রাজা, আমার রাজা। তুই ফিরে এসেছিস বাবা। আমি জানতাম তুই ফিরে আসবি। আমি জানতাম তুই ফিরে আসবি। তুমি কেঁদো না। না, আমি কাঁদছি না। আমি কাঁদছি না, আমি কাঁদছি না। তুই আমার বুকে ফিরে এসেছিস, আমার সব কান্না শেষ হয়ে গেছে। মা, তুমি ভালো আছো? মা, যে মায়ের সন্তান টাকার দলে যোগ দেয়, যে মায়ের সন্তান রাতের অন্ধকারে মায়ের সাথে দেখা করতে আসে, যে মায়ের সন্তানকে পুলিশ খুঁজে বেড়ায়, সে মা কেমন করে ভালো থাকে বাবা? দিনের আলোতে অনেক পথ চলে দেখেছি মা, পথে পথে লাঞ্ছনা গঞ্ছনা অত্যাচারের যন্ত্রণা, ডাকাত না হয়ে সহজ সরল পথে অনেক দেখেছি, আমাদের সবকিছু ওরা ডাকাতি করে নিয়ে গেছে। চেয়ে দেখো মা, এই শরীরের সব জায়গায় অত্যাচারের চিহ্ন, বাড়ির কুকুরের চেয়েও অদম ব্যবহার করেছে ওরা আমার সাথে, লাঠি চাবু আর মার খাওয়া ছাড়া একটা দিনও আমার কাটেনি মা। তাতে গলার কাছে এসে বারবার বের হতে গিয়েও থমকে গেছে, তবুও দিন আমি কিচ্ছু বলিনি মা, শুধু তোমার জন্য, রবির জন্য। আর সে রবি কে? ওরা না মানা, ওই নরপশুদের শেষ না করা পর্যন্ত আমি কিছুতেই থামব না, আমি কিছুতেই থামব না। বাবা, তুই এই পথ থেকে ফিরে আয়। না মা, তা হয় না। যারা আমার পথকে বিপদে ঠেলে দিয়েছে তাদের নাম নিশানা না মেটানো পর্যন্ত আমার ফেরা হবে না। পুলিশ। মা, পুলিশ। আমি যাই মা। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাও? এটা কি রাজাদের বাড়ি? হ্যাঁ, এখানে তোমার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না, তুমি চলে যাও এখান থেকে। কিন্তু আপনাকে আমার দরকার আছে, আমি এখানে নতুন জয়েন করেছি, আমার নাম ইন্সপেক্টর সাগর। তোমাদের মতো পুলিশের লোককে আমার চেনার কোনো দরকার নেই। কেন? সব প্রশ্নের একটাই জবাব, আমরা তোমাদেরকে ভীষণ ঘৃণা করি, চলে যাও তুমি, আর কোনোদিন এদিকে আসবে না। ডাকাতের মতো পুলিশকে ঘৃণা করবেই। নতুন এসেছো তাই বোধহয় জানো না, যাও এই গ্রামের প্রতিটি ঘরে গিয়ে জিজ্ঞেস করো যে ডাকাত কারা, রাজা না পুলিশ। যাও সারা গ্রামের মানুষকে গিয়ে জিজ্ঞেস করে দেখো কারা লুট করে, রাজা না ওই জোরদার, তারপর আমার সাথে কথা বলতে এসো। আমি আপনার ক্ষোভের কারণ বুঝতে পেরেছি, আমি এসে দেখেছি এখানে অন্যায় হচ্ছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে অন্যায় করতে হবে সেটা ঠিক নয়, তাই আমি আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনি রাজাকে ডাকাত দল থেকে ফিরে আসতে বলুন। না, রুবি তুমি? হ্যাঁ আমি, আমি বলছি রাজা ভাইকে ডাকাত দল থেকে ফিরিয়ে আনতে বলবে না। তুমি আইনের লোক হয়ে ওকালতি পাশ করে একথা বলছো? যে দেশে আইন নেই বিচার জোরদারের টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে দেশে নারীদের ইজ্জত বাজারে নিলাম হয় সেখানে ওকালতি বিদ্যা দিয়ে কোনো ন্যায়কে রক্ষা করা যায় না ইন্সপেক্টর। রুবি চলে যাও ওখান থেকে, আর কোনোদিন আমার ভাইকে ডাকাত দল থেকে ফিরে আসার কথা বলতে এসো না, চলে যাও, চলে যাও ওখান থেকে। রুবি, দরজা খুলো, রুবি দরজা খুলো। ওই দরজা খুলবে না, আইনের দরজায় আমরাও অনেক ধাক্কা দিয়েছি, খোলেনি। যতদিন আইন নেয়ার পক্ষে কথা না বলবে ততদিন পুলিশের প্রতি আমাদের ঘৃণাও শেষ হবে না, চলে যাও তুমি, চলে যাও। না স্যার, স্যার কে কি বলেছে? সব মিথ্যে, সব মিথ্যে।
এই গ্রামের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমি গিয়েছি, সবার কাছে জেনেছি ওই যোদ্ধার ছেলে টাইগার সব মেয়েদের ধরে নিয়ে ইজ্জত লুটে নেয়। এও মিথ্যে? ওই স্কুল ঘরের সামনে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাও মিথ্যে? সকল মানুষের সামনে রানীর ইজ্জত লুটে নিয়েছে, সব মিথ্যে? রাজার বাড়িঘর সবকিছু দখল করে আছে ওই যোদ্ধার, এই সবকিছু মিথ্যে? হ্যাঁ মিথ্যে। রাজাদের সম্পত্তি বলতে কিছুই নেই, সব সম্পত্তি আমার, আর এই গ্রামের লোকেরা যা বলেছে সব মিথ্যে। আমার টাইগার চরিত্রবান ছেলে, আর ওই রাজা একটা লম্পট, সে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। এই দারোগা, আমার বোনের খবর এখনো তুই লয়ে দিয়ে পারলি না, তরে আমি একজন পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাও শেখেননি কি? যার আমি টেকাদা কিনা রাখি তার সাথে আমি ভদ্র ভাষায় কথা কমু? এই শুয়ারের বাচ্চা দারোগা, কথা কস না কেন? হোল্ড ইওর টাং মিস্টার, নইলে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আপনি যা, আমারে গ্রেফতার করবি, আমি তোরে কিন্তু সেল মাইরা দেবো। বাবা টাইগার, শান্ত হও শান্ত হও, নতুন এসেছে এখন আমাদের চিনতে পারিনি, বসো বসো বসো। আমি তোরে তোকে আমি পুলিশ সম্পর্কে ধারণা দিয়ে যাব। স্যার স্যার, রাজা রানী ডাকাতের সন্ধান পাওয়া গেছে, ওরা শালনার পোড়া বাড়িতে আশ্রয় নিয়েছে। শালনার পোড়া বাড়ি? রাজা, পুলিশ আমাদের রাস্তার খবর জেনে গেছে, শিগগির এখান থেকে পালাতে হবে, চল চল। সুইটি, তুমি রানী আপাকে নিয়ে বাবার মাজারে চলে যাও, আমি পুলিশদের দেখছি, যাও তাড়াতাড়ি। আমি যাই বাবা। কোনো ভয় নেই, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এতদিন তোর ভাই এই গ্রামের মা বন্ধের সিল মেরেছে, আজ আমি তোরে সিল মারবো। শয়তান, আমাকে ছেড়ে দেবো? আরে না, আমার নাম হাতে মাঝি, হাতের কাম একটু বেশি ছাড়া ছাড়ি হয় সিল আমি মারবো। Oh my god!
রাস্তাকে আমি মেরে ফেলব। ওই শালা রাজা রানীর ভয়ে খেতেও পারি না ঘুমাতেও পারি না। আমার তো ওই একই অবস্থা, আজ সারাদিন শুধু এই মদ খেয়ে আছি। মালিক কফি, কি হয়েছে এতে? কি কারা জানি এটা রেখে গেছে? খোল খোল খোল। হাতে মালি চিঠি চিঠি অমির চৌধুরী, তোর এক পালিত কুকুরের লাশ তোকে পাঠিয়ে দিলাম, এবার তোর পালা। আগামীকাল 12টা বাজার সাথে সাথে তুই তোর মৃত্যু ঘন্টা শুনতে পাবি। পুলিশ না, আমি রাজাকে খুনের রক্তে হাত রাঙাতে দেব না। আপনি যান চৌধুরী সাহেব, দরকার হলে এই থানার পুরো পুলিশ ফোর্স নিয়ে আমি আপনার বাড়ি পাহারা দেব। থ্যাংক ইউ ইন্সপেক্টর। না, পুলিশে পাহারা দিয়ে বাঁচতে পারবে না, সব পুলিশে বেমা। এতদিন আমির চৌধুরীর টাকা খেয়েছে, এবার রাজার টাকা খাবে। আমি পালাবো, এই সমস্ত দলিল থাকবে আমার কাছে, সব বলে ছাড়খার হয়ে গেলে আমি আবার আসব। এই দলিলের সব সম্পত্তির মালিক আমি হব। এখন পালাই। উকিল হলো ন্যায় আইনের রক্ষক, আর উকিল হয়ে তুই বেআইনি অন্যায় কাজ করে যাচ্ছিস। আইনকে রক্ষা করার নামে তুই আমার মতো হাজারো রাজার সর্বনাশ করে যাচ্ছিস। আজ তোকে আমি ছাড়ব না, আজ তোকে আমি ছাড়ব না। মতো উকিল বেঁচে থাকলে আইনের চার জালের মধ্যে মানুষের বিবেক বিচার সব চিৎকার করে কাঁদবে। তোর মতো উকিল বেঁচে থাকলে আমার মতো একটা ডাকাত জন্ম নেবে, তাই তোকে বাঁচতে দেওয়া যাবে না, তোকে মরতে হবে, তোকে মরতে হবে। আমির চৌধুরী, শালা আমাকে ভয় দেখায়, 12টার সময় আমাকে মেরে ফেলবে। আরে শালা এসে দেখ, তোর 12টা বাজিয়ে দেবো। শোনো, চারিদিকে কড়া নজর রাখবে, আমি দেখব রাজা এই বাড়িতে কি করে প্রবেশ করে। দাঁড়ান, কে আপনি? আরে আমার বাড়িতে আমাকে জিজ্ঞেস করছেন কে আপনি? আমি চৌধুরী সাহেবের মেয়ে। আপনি যেই হন না কেন, চৌধুরী সাহেবের অনুমতি ছাড়া আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। বাবা, বাবা! সুইটি, ইন্সপেক্টর, ও আমার মেয়ে, ওকে আসতে দাও। যান। ওই গোলাম তোর কোনো ক্ষতি করেনি তো? ও তো কারো কোনো ক্ষতি করেনি বাবা, ক্ষতি যা করার তুমি করেছো। তুমি ওদের সব সম্পত্তি লুটে নিয়েছো,
ওর বাবা তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছিল, তুমি তার বিনিময়ে তাকে হত্যা করেছো। তোমার বাবাকেও তুমি হত্যা করেছো, ওদের সব সম্পত্তি তুমি ভোগ করছো। এত সব কথা তুই জানলি কি করে? সত্য কোনোদিন চাপা থাকে না বাবা, রাজা সব জেনে গেছে এবং জেনেই তোমাকে মারতে আসছে। বারোটার সময় তোমার মৃত্যু হবে বাবা। বারোটা? বারোটা ওর বেজে যাবে মা, দেখিস না বাড়ির চারিদিকে কেমন গার্ড বসিয়েছি। পুলিশ দিয়ে কেন, মিলিটারি দিয়ে মৃত্যুকে রোধ করতে পারবে না বাবা। মৃত্যুর যখন ডাক আসে তখন কেউ বাঁচতে পারে না। চুপ আরাম যদি, আমি এমনি ভয় মরি আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস। বাবা রাজার সম্পত্তি ওকে ফিরিয়ে দাও। না বাবা, চাচি আম্মাকে মিথ্যে অসতে আখ্যা দিয়ে সে বাড়ি থেকে দূর দূর করে চেনে পথে নামিয়ে দিয়েছ। সে মিথ্যে দুর্নাম ফিরিয়ে নিয়ে ওনাকে আবার এ মহলে নিয়ে এসো বাবা। আর একটা কথা যদি বলিস তাহলে তোকে আমি শেষ করে দেবো। তুমি বাবা হয়ে মেয়েকে মেরে ফেলতে পারবে? আরে আমি আমার বাপকেও ছাড়িনি, আর তুই তো মেয়ে, আমার বিরুদ্ধে কোনো কথা বললে আমি তোকেও ছাড়বো না। আমির চৌধুরী, তুই আমার মাকে এই বাড়ি থেকে অসতে আখ্যা দিয়ে টেলে বের করে দিয়েছিলি। আজ আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। এখান থেকে তুই আমার মাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। তাকে দেখ আমির চৌধুরী, এই সেই জায়গা যেখান থেকে আমার মাকে তুই রক্তাক্ত অবস্থা বের করে দিয়েছিলি। আজ আমি তোর জীবন বের করে দেব। আজ আমি তোর সাথে চলে যাব। চল আমাকে ছেড়ে দাও, ওকে আমি খুন করে ফেলবো। না আমির চৌধুরী অন্যায় করে থাকলে আইন ওর বিচার করবে, তুমি আত্মসমর্পণ করো। না ওকে আর টাইগারকে খুন না করা পর্যন্ত আমি আত্মসমর্পণ করব না। আমার স্বামী তোকে অনেকবার মাফ করেছিল আমির, জেল থেকে তোকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছিল, আর তুই আমার দেবতার মতো স্বামীকে হত্যা করেছিস। আমার স্বামী তোকে বাঁচিয়েছিল কিন্তু কিন্তু তুই তাকে বাঁচতে দিসনি, তুই তাকে বাঁচতে দিস। দেখ কে দেখ আমির, এই সেই রেল লাইন যেখানে তুই আমার স্বামীকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছিলি, তারপর তাকে আত্মহত্যা বলে চালিয়েছিস। আমি চৌধুরী, আহ
সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। এটা আমার বাপের লাশ, সত্যি আমার বাপ। ড্যাড, ড্যাড কথা কয় না। ড্যাডে কত মদ খাওয়াইছে, কত কি করছে। তুই লম্বাই চাই রাত, পাশে দেড় হাত। তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে রয়েছস। ও ড্যাড, তোর মারছে কে, কে মারছে তোরে, তোর কে মারছে? ওই গোলাম, আম গোবারের গোলাম। খুব কষ্ট পাইতাছি। সারটা দে, আরে খাঙ্কির বলা সার দে। দেখছস কত ধুলা পড়া রয়েছে। বাপেরে বাপেরে, একটা 300 বাক্সর মধ্যে পাঠাইছে। ও বাবা বাবা, ওঠো ওঠো, একবার কথা কও, একবার একবার কথা কও, একবার। আমার বাপে কথা কয় না, আমার বাপে বোবা হয়ে গেছে। আমি তোর সিল মাইরা দিমু, আমি তোর 14 গোষ্ঠীর সিল মাইরা দিমু। বাক্সর কি দেখছস, পাঠাইছস একটা, আমি তোর 14 গোষ্ঠীর 14 বাক্স পাঠাই দিমু। আমি খোদার কসম পাঠাই দিমু কব্বরের ভিতরে 14 বাক্স, খোদার কসম। গোলাম থাকে, গোলাম কই থাকে, গোলাম কই, ক এই ক, গোলাম কই? আমি গোলাম চাই। বটতলার মাজারে মাঝে মধ্যে আসে, বটতলা মেলায় আগুন জলে রে নিবাইবার মানুষ নাই। কাইজার বেলায় আছে মানুষ, নিবাইবার বেলায় নাই। আগুন জলে রে মরার আগে গোলাম শালার পুত কই আছে কয়ে যা। Ha ha ha!
রানিয়াপা, যারা তোকে পৃথিবীতে বাঁচতে দেয়নি সেই জালিমকে আমি এই পৃথিবীতে বাঁচতে দেব না। তোর কবরের মাটি ছুঁয়ে আমি শপথ করছি, ওই টাইগারকে আমি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব, নিশ্চিহ্ন করে দেব। তোর পোলা আমার বাপেরে মাইরে বাক্স বিড়তে পাঠাইছে, এইবার তগরে বাক্স বিড়তে বইরে মাটির তলে গাইরা রাখো। তোর মাইয়ার তো সিল মারছি, এইবার তরে সিল মারো। টাইগার, ওদেরকে ছেড়ে দে। তোর ফুক্তি নামা, ওরা আমার কালের জেলে হাইন্দা গেছে, তোর কি হান্দার ইচ্ছা আছে? পিছে চায় দেখ, কতগুলো ফুক্তি দেখ, চায় দেখ, একদম লড়বি না। তরটা তরে দেখান না মুনা, একদম আমার 38 নম্বর গুলি দেখান ভাই তুমি। এই শালাই দে ফাল পারে। রাজা ভাই, টাইগার তোমার মা বোনকে জাহাজ ঘাটে তুলে নিয়ে গেছে। রাজার মা মিসেস সালমা বেগম, মিসেস সালমা বেগম, 18 বছর আগে তোর স্বামীরে মাইরে আমার বাবা তোরে বিধবা করছিল, কিন্তু তোর বিধবার বেশ পড়ায় নাই। আমি তোরে কাপনের কাপড় পরামু, কাপনের কাপড় পরামু। ওই মাকে চুলকাত। পাটি ছাড় দে। শয়তান, তোর বাপের মতো তোর মৃত্যু ঘনিয়ে আসছে। এদিকে তোরে তো একবার ফিল মারছি, আর মারুম না, এবার জ্বালায় পোড়ায় খার খার করে ফেলামু। ওই পেট্রোল ডাল। ওরা ছাড় খার করে দে। এক শর্তে, যতক্ষণ পর্যন্ত তোর ছেলে না আসে তুই নাচতে থাকবি। সারা জীবন কচি কচি মাইয়া নাচ দেখছি, আইস বুড়ির নাচ দেখো। বল রাজি, আমার মেয়েকে ছেড়ে দাও। আরে ছাইরা দে, টোল বাজা। ভালো করে নাচ। ওই বুড়ি নাচ, খেমটা নাচ, নাচ বুড়ি। এত তাড়াতাড়ি পইরা গেলি, তোর ছেলে আসবো, ওর মৃত্যু দৃশ্য দেখবি না,
পরে কেমনে মারবো? তোর নিজের চোখটা দেখবি না? হ্যাঁ দেখবো, আমি তোর মৃত্যু দৃশ্য দেখবো। তোর মৃত্যু দৃশ্য না দেখে আমি মরবো না। আমার ছেলে আসবে, ভূমিকম্পের মতো আসবে। আমার ছেলের আশার ধ্বনি বাজছে, যুদ্ধের দামামা বাজছে। ওই যে ওই শোন শোন, ভূমিকম্পের বিপদ সংকেত শোন। মহা বিপদ সংকেত নিয়ে ছুটে আসছে আমার ছেলে। তোর এই পাপের সাম্রাজ্য পুড়িয়ে ছারখার করে দেবে। Thank you.
আমি টুকরো টুকরো করে দেব না দে দাও তুই আমাদের অনেক ছিল করেছিস আর তো কি ফুল মারা ওরম দাদা বদমাশ হ্যাঁ না ফুল মারা সমস্ত শরীরে পেট মেরে দে শেষ পর্যন্ত মা গিরে আমার সিল মাইরা দিল মা তুমি কেঁদো না মা অ্যারেস্ট হিম মা রবি না আমাকে স্পর্শ করো না আমার এই দেহ অপবিত্র হয়ে গেছে না রবি কোন জানোয়ার কারো দেহকে অপবিত্র করতে পারে না কেউ যদি তোমাকে জোর করে নষ্ট করে এতে তো তোমার কোনো দোষ নেই আমি তোমাকে বিয়ে করে প্রমাণ করব তুমি এখনো সেই ফুলের মতো নিষ্পাপ আছো সাগর আইনকে নিজের হাতে তুলে নেয়ার জন্য 14 বছর কারাদণ্ড হয় কিন্তু দেশের জনগণের জোরালো প্রতিবাদ এবং তার পূর্বের কৃতকর্মের কথা বিবেচনা করে সরকার একটি বিশেষ দিনে তাকে মুক্তি দেয় রাজা জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া